একেনিয়ে সিনেমা করতে চেয়েছিল না? হ্যাঁ, ওই তো করলো না। তবে এইভাবে পরপর ফ্লপ হলে ওকে নিয়ে কেউ সিনেমা করতেই চাইবে না। এটাই তো স্বাভাবিক, পরপর ফ্লপ হলে কে ওর পেছনে টাকা ইনভেস্ট করবে বলো? অনেক টাকার ব্যাপার বলো। হ্যাঁ, চাহিদা ছবির পোস্টারটা যা দেখেছি তাতে 1-2 কোটি টাকা খরচ করেছে। বলো কি এত টাকা খরচ করেছে? কেন, তুমি চাহিদা ছবির পোস্টার দেখো নি? দেখেছি, কিন্তু এত টাকা খরচ হয়েছে সেটা বুঝবো কি করে? আসলে আমরা মার্কেটে ঘুরি তো একটা আইডিয়া হয়ে গেল। স্যার, রোহিণী ম্যাডামের সঙ্গে, আপনার সঙ্গে রোহিণী ম্যাডামের ফিল্মের ব্যাপারে আমরা কথা বলতে চাই। বলছো
ওই সিনেমাটা কি চলবে, তো মন কেন বসে বলতো? কারণ আমাদের ওই মনকে পরিচালনা করে ভগবান, আর এই ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছে।